আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ নোটবুকের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যার অনুশীলনী একের কিছু অঙ্ক। অনুশীলনী একের 14 নম্বরে বলা আছে, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো আমরা প্রথমেই ক নম্বর দিয়ে শুরু করতেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি এ অধ্যায়টি সম্পর্কে তোমাদের তেমন কোনো প্রশ্ন থাকবে না, যদি মনোযোগ দিয়ে আমার ক্লাসটি করো। তো চলুন এবার দেখা যাক। ক নম্বরে দেয়া আছে 2.23 উপর আবৃত, কমা 5.2353 এবং 5-এর উপরে আবৃত বা পূর্ণবণিক। তো আমরা প্রথমে লিখব, এখানে অনাবৃত তোমাদের বোঝার সুবিধার্থে আমি আগে থেকে লিখে নিয়েছি। এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা 1। এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা মানে হচ্ছে দশমিকের পরে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা আছে একটা, আবার দশমিকের পরে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে একটা, তার মানে সর্বোচ্চ তাহলে কয়টা সংখ্যা? একটা। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা, আবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে আছে দশমিকের পরে একটা, এবং এখানে আছে দশমিকের পরে দুইটা। তাহলে আমাদের আবৃত অংশের অঙ্ক সংখ্যা 1 এবং 2, এর লসাগু হচ্ছে 2। তার মানে হচ্ছে আমরা এখন এগুলোকে সদৃশ করতে গেলে আমাদের দশমিকের পরে অনাবৃত সংখ্যা একটা হতে হবে এবং আবৃত সংখ্যা হবে দুইটা। আচ্ছা, এবার দেখি আমরা কিভাবে দশমিকের পরে অনাবৃত সংখ্যা একটা এবং আবৃত সংখ্যা দুইটা এই দিক বিবেচনা করলে আমাদের নিচের সংখ্যাটা ঠিকই আছে, যেরকম 5.2355, এখানে দুইটা আছে আবৃত আর অনাবৃত আছে একটা সংখ্যা, তার মানে নিচের সংখ্যাটা আমাদের শর্ত অনুযায়ী ঠিক আছে। কিন্তু উপরের সংখ্যাটা বলছে 2.21 মাত্র এখানে অনাবৃত সংখ্যা এবং একটা আবৃত সংখ্যা, কিন্তু আমাদের বলছে যে একটা সংখ্যা মাত্র হতে হবে অনাবৃত আর দুইটা সংখ্যা আবৃত। সুপ্রিয় বন্ধুরা, আমাদের এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে, আমরা যদি কোনো আবৃত সংখ্যা পাই সেটাকে আমরা ইচ্ছা করলে অনাবৃত বানানো যায় বা আবৃত সংখ্যাও বানানো যায়। তখন এখন আমাদের শর্ত হচ্ছে এখানে 2.2 একটা অনাবৃত এই শর্তটা পূরণ করেছে, কিন্তু দুইটি সংখ্যা আমাদের আবৃত হতে হবে। তাইলে এখানে আবৃত সংখ্যা আছে আমাদের একটি মাত্র, 3। তাহলে আরেকটি আবৃত কোত্থেকে আনবো? এই 3-কেই আরেকবার বসিয়ে দিব এবং দুইটার উপরে আমরা কি আবৃত চিহ্ন বসিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তখন আমরা আমাদের রেজাল্টে লিখব যে নির্ণয়ে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রথমটা হচ্ছে 2.233, আর পরেরটা হচ্ছে 5.2355, 3 এবং 5-এর উপরে আবৃত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন এবার দেখা যাক খ নম্বরে কি বলা আছে। খ নম্বরে দেয়া আছে
লক্ষ নম্বরে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 7.26, ছয়ের উপরে আবৃত, 4.237 এটাকেও সদৃশ আবৃত আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা পূর্বের টার্নে এখানেও একই কথা বলবো যে এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা 2, কারণ অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে 7.26-এর মধ্যে দশমিকের পর একটি অর্থাৎ 2, আর এখানে 4.237-এর মধ্যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা শুধুমাত্র 2-3, অর্থাৎ এখানে 2টা আর এখানে অনাবৃত 1টা। তখন এখানে আমরা বলছি যে এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা 2, তার মানে এখানে একটি সংখ্যা, এখানে 2টি অনাবৃত সংখ্যা, তখন সর্বোচ্চটা যেহেতু লিখতে হবে সেজন্য এখানে 2 লেখা হয়েছে। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে আছে একটি মাত্র 6, আর এখানে আছে 1টি, তাহলে আবৃত অংশের অঙ্ক সংখ্যা 1-1 এর লসাগু কত হবে? নিশ্চয়ই 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বসাতে পারি। তাহলে আমাদের দশমিকের পরে 2টা অনাবৃত এবং 1টা আবৃত সংখ্যা হইতেছে, আর সে অনুযায়ী নিচের এটা 4.237, অর্থাৎ 2টি সংখ্যা অনাবৃত এবং একটি আবৃত, এই শর্ত পূরণ করে নিচের সংখ্যাটি। কিন্তু উপরের সংখ্যাটি 7.2, একটি মাত্র অনাবৃত এবং আবৃত সংখ্যা আছে 1টি। তাহলে আমাদের আরেকটি কী করতে হবে? অনাবৃত সংখ্যা বের করতে হবে। কোত্থেকে বের করব? আমরা আগেই জেনেছি যে কোনো আবৃত সংখ্যাকে আমরা আবৃত বানাতে পারি, অনাবৃত বানাতে পারি। তাই এখানে যেহেতু একটি অনাবৃত সংখ্যার দরকার, সুতরাং এই 6কে একটি অনাবৃত সংখ্যা বানিয়ে নিব। এরপরে লিখব যে নির্ণয়ে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ 7.26, এটার উপর আবৃত, এবং অপরটা হচ্ছে 4.237, সাতের উপর আবৃত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7.26 ছয়ের উপর আবৃত, আবার 4.237, এখানে 2টি সংখ্যা অনাবৃত, একটি আবৃত, এখানেও 2টি অনাবৃত, একটি আবৃত। আর যেহেতু আমাদের সদৃশ করতে বলা হয়েছে, সুতরাং এটা হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার চলুন দেখা যাক গ নম্বরটা, গ নম্বর অঙ্কটিতে কী বলা আছে। গ নম্বরে দেওয়া আছে আমাদের 5.7, 8.34, 6.245। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5.7, সাতের উপরে আবৃত, 8.34, 3-4-এর উপরে, 2টার উপরে আবৃত, কিন্তু এখানে 6.245। যদি এরকম থাকে যে প্রথম কোনো সংখ্যাতে আবৃত দেয়া এবং শেষের কোনো সংখ্যাতে আবৃত দেয়া, তখন মাঝখানে যতটি সংখ্যাই থাকুক না কেন, আমাদের ধরে নিতে হবে যে মাঝখানে সবগুলো সংখ্যাতেই কি আবৃত আছে। সুতরাং এখানে 2 আর 5-এর উপরে আবৃত থাকা মানে 4-এর উপরেও আবৃত রয়েছে। তো আমরা আগের অঙ্কগুলোর মতোই এটাও করব যে এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা, প্রথমটাতে অনাবৃত অঙ্ক সংখ্যা নাই, দ্বিতীয়টাতেও নাই দশমিকের পরে, এবং তৃতীয়টাতেও দশমিকের পরে যে অনাবৃত সংখ্যা সেটা নাই। তখন আমরা কী লিখব এখানে? যে 0। অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা কি? 0। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা প্রথমটাতে 1টা, পরেরটাতে আছে 2টি, এবং পরেরটাতে কয়টি? 3টি। তাহলে এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা 1, 2, 3 এর লসাগু কত দাঁড়াইতেছে আমাদের? দেখেন 6।
ছয়। তার মানে হচ্ছে আমাদের এই অঙ্কে সদৃশ্য করতে গেলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা শূন্য অর্থাৎ থাকবে না দশমিকের পরে, আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে ছয়টি। তাহলে আমরা এখানে লিখি 5 দশমিক, অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যেহেতু নাই তখন আবৃত অংশের অঙ্ক সংখ্যা বলছে ছয়টি, তাহলে ছয়টি, এখানে একটি মাত্র সংখ্যা 7 আছে শুধু, তাহলে 7টি 6 লিখব, 6টি 7 লিখব, তাহলে 3, 4, 5, 6টি, 6টি 7 এবং প্রথমটাতে এবং শেষটাতে আবৃত বসিয়ে দিলাম। তার মানে হচ্ছে আমাদের সবগুলো দিকতে কি আছে, আবৃত আছে। পরেরটাতে 8 দশমিক, এখানে আছে 3 আর 4, এখন আমাদের এখানে আবৃত সংখ্যা বানাতে হবে কয়টা, 6টা, তখন 3, 4, 3, 4, 3, 4, শেষটাতে আর প্রথমটাতে আবৃত বসিয়ে দিব। যেহেতু অনাবৃত নাই তখন শুধু আবৃতই বানাবো। এখন পরে 6 দশমিক 2, 4, 5, 2, 4, 5, শেষটাতে আর প্রথমটাতে আবৃত বসিয়ে দিব। তো নির্ণয়ে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখা যায় দশমিকের পরে অনাবৃত কোনো সংখ্যা নাই অর্থাৎ শূন্য, আর আবৃত হচ্ছে 6, সেজন্য প্রত্যেক ঘরে দশমিকের পরে 6টা করে আবৃত সংখ্যা বসিয়ে দেওয়া হয়েছে। নির্ণয়ে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ প্রথমটা হচ্ছে 5.7777, এবং 7। দ্বিতীয়টা হচ্ছে 8.3434, প্রথমটাতে এবং শেষেরটাতে আবৃত। তৃতীয়টা হচ্ছে 6.2455, প্রথমটাতে এবং শেষটাতে আবৃত বসিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের পরের অঙ্ক অর্থাৎ ঘ নাম্বারটাতে। ঘ নাম্বারে কী আছে আমরা একটু দেখব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথমে দেওয়া আছে 12.32, কোনো আবৃত সংখ্যা নাই। পরে দেওয়া আছে 2.19, 9-এর উপর আবৃত, এবং পরে দেওয়া আছে 4.3256। তো আগের অঙ্কগুলোর মতোই আবার আমরা এখানে লিখব যে এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা, এখন দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা এখানে আছে 2টি, এখানে আছে অনাবৃত অঙ্ক সংখ্যা 1টি, আর এখানে আছে 2টি, তাহলে সর্বোচ্চ অঙ্ক সংখ্যা কয়টি দশমিকের পরে অনাবৃত? অবশ্যই 2টি, এখানে 2টি, এখানে 1টি, এখানে 2টি, তাহলে সর্বোচ্চ হচ্ছে 2টি। তখন আমরা লিখব যে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা 2, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে 0 মানে নাই যেটা, আর এখানে 1টি আবৃত, আর এখানে 2টি আবৃত। তাহলে আমাদের 0, 1, 2 আর লসাগু দাঁড়াইতেছে 2 অঙ্কে 2। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন পেয়ে গেলাম আমাদের সদৃশ্য করতে গেলে এখানে 2টি অনাবৃত সংখ্যা এবং 2টি আবৃত সংখ্যা বানাতে হবে, অর্থাৎ দশমিকের পরে টোটাল 4টি সংখ্যা হবে, 2টি আবৃত এবং 2টি অনাবৃত। তাহলে উপরে শর্ত অনুযায়ী আমরা দেখতেছি যে নিচের 4.3256 এই সংখ্যাটি ঠিক আছে, ঠিক আছে মানে 2টি এখানে অনাবৃত 3, 2, আর 2টি সংখ্যা আবৃত 5, 6 রয়েছে।
কিন্তু অন্যগুলো ঠিক নেই, যেমন সদৃশ অনুগুলোকে বানাতে হবে, যেমন 2.1 একটা এখানে অনাবৃত সংখ্যা আছে, তাহলে আমাদের আরেকটা অনাবৃত বানাতে হবে, সেটা 9 থেকে বানাতে হবে, কারণ আমরা আবৃত সংখ্যাকে অনাবৃত বানাতে পারি, আবৃত বানাতে পারি, তাইলে 9কে বানিয়ে নিলাম, সেটা 1 নয়, অর্থাৎ দুইটা সংখ্যা এখানে অনাবৃত হয়েছে। এবার দুইটা সংখ্যা আবৃত বানাতে হবে, দুইটা সংখ্যা আবৃত বানালে এখন আমাদের 9ই আছে, যেটাকে আমরা দুইটা আবৃত বানাইতে পারি, তাইলে 9 বসিয়ে দিব। এরপরে আছে উপরে 12.32, অর্থাৎ দুইটি অনাবৃত সংখ্যা এখানে আছে অলরেডি, কিন্তু আমাদের দুইটি সংখ্যা আবৃত বানাতে হবে, সেটা কোত্থেকে বানাবো? কিন্তু এখানে তো আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি আবৃত সংখ্যা থাকলে সেটা আবৃত এবং অনাবৃত বানানো যায়, কিন্তু এখানে আবৃত কোনো সংখ্যাই নেই, তখন সেটাকে কি করব? তখন 12.32 দেওয়ার পরে, অর্থাৎ দুইটি অনাবৃত দেওয়ার পরে দুইটা আবৃত হিসাবে দুইটা শূন্য বসিয়ে দিব এবং শূন্য দুটার উপরে আবৃত বসিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার লিখতে যাব নির্ণয়ে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। প্রথম থেকে যদি লিখি, এখানে 12.3200 এই দুইটার উপরে আবৃত, কমা 2.1999 এই দুটার উপরে আবৃত, 4.3256 উপরে আবৃত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্টস শেয়ার করবে এবং আমার চ্যানেলটি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।